নমস্কার, ভূমি বার্তা নিয়ে চলে এসেছি আমি ঐশী। আপনারা দেখছেন ভূমি 24x7। চোখ রাখবো বিস্তারিত খবরে। মিশন নির্মল বাংলা অভিযানকে সামনে রেখে শনিবার সকালে নদিয়ার নবদ্বীপ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল মনোনীত জনপ্রতিনিধি মনিকা চক্রবর্তীর উদ্যোগে ওয়ার্ডের মধ্যস্থ বড় বাজার পোড়াশঘাট সংলগ্ন এলাকায় লাগানো হলো জনসচেতনতামূলক পোস্টার। পূর্বে নির্দিষ্ট এই জায়গাটিতেই আবর্জনা ফেলে রাখা হতো, যার ফলে প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তেন পথ চলতি মানুষজন থেকে শুরু করে এলাকাবাসীরা। মূলত এই ধরনের দুর্ঘটনা এড়াতে এবং এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এই দিন ওয়ার্ডের কাউন্সিলর মনিকা চক্রবর্তীর উদ্যোগে জনসচেতনতামূলক পোস্টার লাগানো হলো। মনিকা চক্রবর্তী ছাড়াও এই দিন কাজকর্মে উপস্থিত ছিলেন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এর আগে আমরা পোস্টার লাগানোর আগে আমি ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আশিস ঘোষ, আমাদের ডেঙ্গু কর্মী যেখানে গোপাল কংসবণিক আছে, এই সিপ্রা চৌধুরী আছে, এরকম বিভিন্ন ধরনের ডেঙ্গু কর্মীদের নিয়ে আমি বাড়ি বাড়ি অভিযান করেছি, করে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি, কিন্তু মানুষ সচেতন না হয়ে পুনরায় রাস্তায় ফেলছে দেখে আজকে আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। পদক্ষেপ আমাদের মাননীয় পৌরপতি আছেন, উনি যা নির্দেশ দেবেন আমরা সেইভাবেই চলব। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ভূমি 24x7।